আন এক গুরুত্বপূর্ণ খবরের সহ টাইম এইটর স্টুডিওত মই জারা। মিশন বসুন্ধরার নামত এতিয়া হাইলাকান্দিত চলিছে দালালি। সরকারে নির্ধারণ করে দিয়া ধনতকৈ এতিয়া অধিক মূল্য লওয়া হয়েছে রাইজর পৰা। অর্থাৎ 50 টকার স্ট্যাম্প পেপার এতিয়া বিক্রি হয়েছে 100 টকাত আর 100 টকার স্ট্যাম্প পেপার বিক্রি হয়েছে 200 টকা। জানাইছো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর টাইম এইটর দর্শক সকল। মিশন বসুন্ধরার অধীনত নাম জারির বাবে এতিয়া লৈছে ধন, আর এনেদরে এতিয়া মিশন বসুন্ধরার নামত চলিছে দালালি। মিশন বসুন্ধরার নামত দালালি চলিছে এতিয়া হাইলাকান্দিত। 2 অক্টোবরত যে মুক্তি করা হয়েছিল মিশন বসুন্ধরা, নাম জারির বাবে ব্যবহৃত স্টাম্প পেপারর এতিয়া কলা বেহা চলিছে এনেদরে। জানাইছো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হাইলাকান্দিত এতিয়া মিশন বসুন্ধরার নামত চলিছে দালালি। 50 টকা মূল্যর স্ট্যাম্প পেপার এটা বিক্রি হয়েছে অত্যাধিক মূল্য। পঞ্চাশটকীয়া স্ট্যাম্প পেপার বিক্রি হয়েছে 100 টকাত আর 100 টকার স্ট্যাম্প পেপার বিক্রি হয়েছে 200 টকাত। আর এনেদরে মিশন বসুন্ধরার অধীনত নাম জারির বাবে লওয়া হয়েছে রাইজর পৰা ধন। 100 টকীয়া স্ট্যাম্প পেপার বিক্রি হয়েছে এটা 200 টকাত। আর এনেদরে হাইলাকান্দিত চলিছে দালালি মিশন বসুন্ধরার নামত। সরকারে নির্ধারণ করে দিয়া মূল্যতকৈ অধিক ধন এতিয়া লওয়া হয়েছে জনতার পৰা। 2 অক্টোবরত মুকলি করা হয়েছিল পোর্টেল মিশন বসুন্ধরা। মাটি বাড়ির কাম কাজের সমাধানের বাবে এই পোর্টেল মুকলি করা হয়েছিল আর এটা হাইলাকান্দিত দেখবলে পোয়া গেছে। মিশন বসুন্ধরার নামত দালালি চলিছে। সরকারে যে মূল্য নির্ধারণ করে দিয়েছিল সেই মূল্যতকৈ অধিক ধন এতিয়া সংগ্রহ করেছে রাইজর পৰা। এনেদরে দেখবলে পোয়া গেছে এই দৃশ্য আপনার দেখাইছো, যে স্ট্যাম্প পেপার 50 টকার স্ট্যাম্প পেপার এটা বিক্রি হয়েছে এনেদরে 100 টকাত আর 100 টকার স্ট্যাম্প পেপার বিক্রি হয়েছে 200 টকাত। নাম জারির বাবে ব্যবহৃত স্ট্যাম্প পেপারর এটা অধিক মূল্য সংগ্রহ করে আছে রাইজর পৰা। আর এনেদরে মিশন বসুন্ধরার নামত চলি আছে হাইলাকান্দিত দালালি। সেই দৃশ্য আপনার দেখাই আছো মুকলিকৈ এনেদরে 50 টকার স্ট্যাম্প পেপার বিক্রি হয়েছে 100 টকাত, 100 টকার স্ট্যাম্প পেপার বিক্রি হয়েছে 200 টকাত। সরকারে যে নির্ধারণ করে দিয়েছিল মূল্য সেই মূল্যতকৈ অধিক মূল্য এতিয়া জনতার পৰা লোৱা দেখিবলৈ পোৱা গৈছে। গোপন ক্যামেরাত বন্দী হৈছে অত্যাধিক ধন লোৱাৰ এই দৃশ্য দেখুৱাই আছো টাইম এইটৰ দৰ্শকসকলক। 2 অক্টোবৰত মুকলি হৈছিল মিশন বসুন্ধরা পোর্টেল। মাটি বাড়ির কাম কাজ সমাধানের বাবে এই পোর্টেল মুকলি করা হয়েছিল আর এটা দেখবলে পোয়া গেছে এই পোর্টেলর নামতে এতিয়া চলিছে হাইলাকান্দিত দালালি। আর এনেদরে অধিক ধন সংগ্রহ করা যে দৃশ্য বন্দী হল ক্যামেরাত। নাম জারির নামত ব্যবহার হওয়া স্ট্যাম্প পেপার এতিয়া বিক্রি হয়েছে অধিক মূল্যত। সরকার যে নির্ধারণ করে দিয়েছে মূল্য তাতুক অধিক দামত এতিয়া এনেদরে ক্রয় করেছে জনতায়। 50 টকার স্ট্যাম্প পেপার বিক্রি হয়েছে 100 টকাত আর 100 টকীয়া স্ট্যাম্প পেপার বিক্রি হয়েছে 200 টকাত। আর সেই দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরাত দেখাইছে টাইম এইটৰ দর্শকসকলক। এনেদরে হাইলাকান্দিত চলিছে এতিয়া মিশন বসুন্ধরার নামত দালালি। বর্তমানে মিশন বসুন্ধরার প্রজেক্টর কাম চলি আছে। মানুষ ইমান কষ্ট করে রাতেপরপরা ইয়াত আহে। মিশন বসুন্ধরার কাগজ জমা দিবর কারণে স্টাম্পর প্রয়োজন হয়, কিন্তু ইয়ার স্টাম্প নাই, স্টাম্পত হাহাকার। যা স্টাম্প ভান্ডার আছে এইবিলাকে কই থাকে যে এইবিলাকে প্রতিদিন 100টা স্টাম্প পায়, কিন্তু আমি দেখিছো আমি যেতিয়া স্টাম্প লওয়ার কারণে যাই এইবিলাকে 100 টাকার স্টাম্প 200 টাকা, 300 টাকা, 50 টাকার স্টাম্প 300 টাকা, 400 টাকা সদায় মানুষের কারণ লই আছে। আমি ডিসি মহোদয়ের কাছে বহুতবার আমি আবেদন জানাইছিলাম, মেয়র নাম দিছিল যে অতি সোনকালে স্টাম্প ভান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা লোব লাগে। মানুষ ইমান হেরাসমেন্ট হয়ে আছে, আজি গাঁর পর মানুষ ইমান দূরের পর ইয়াত আহিছে, কিন্তু ইয়ার 100 টাকার স্টাম্প 200-300 টাকা দিব লাগে, 250 টাকার স্টাম্প 100-150 টাকা দিব লাগে। আমি আজি ইয়াত স্টাম্প কিনিছো, 50 টাকার স্টাম্প কিনিছো, আপনাদের দেখিছে মানে ভিডিও রেকর্ডিং করছো, তেখেতে 50 টাকার স্টাম্প 100 টাকা লইছে, তেখেতে কইছে স্টাম্প গুয়াহাটির পর আনিয়েছে, গুয়াহাটি হাইকোর্টের পর আনিয়েছে, তেখেতে ইয়াত বিলে 75 টাকা কিনিছে, ইয়াত 100 টাকা লোব লাগে, তেখেতে অন ক্যামেরা অন ভিডিওত কইছে। আজি ডিসি মহোদয় ইয়াত করে আছে, তেখেতের ক্যাম্পাসের ভিতর ইমান ডাঙর কেলেঙ্কারি চলি আছে, 100 টাকার স্টাম্প 300 টাকা চলি আছে, 50 টাকার স্টাম্প 100 টাকা চলি আছে, কিন্তু ডিসি মহোদয় কেউ আজিলেকে ব্যবস্থা লওয়া নাই। আজি আমি দেখিছো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সদায় এই দালাল বিলাকর এগেইনস্টত একশন লই থাকে, দালাল বিলাকর গ্রেফতার করে থাকে, কিন্তু ইয়াত ইমান দালালরা চলি আছে। আজি রাতিপুয়া 6টার পর মানুষ ইয়ার লাইন ধরে আছে, কিন্তু ইয়াত 2-4 জন মান দালালে আহি ইয়াত কাগজ জমা দিয়ে আছে, কিন্তু লাইনত মানুষ ইয়াত আপনাদের দেখব ইয়াত কিমান হারাসমেন্ট হয়ে আছে মানুষ, কিন্তু আমার ডিসি মহোদয় এসপি মহোদয় কোনো ব্যবস্থা লওয়া নাই। আজি ইয়াত বড় দাবি উত্থাপন করেছি অতি সোনকালে দালাল বিরুদ্ধে ব্যবস্থা লোক লাগে, যা স্টাম্প ভান্ডারি আছে
যাকে পঞ্চাশ টাকা স্টাম্প 100 টাকা বিক্রি করে আছে, যা 100 টাকার স্টাম্প 300 টাকা বিক্রি করে আছে, অতি সোনকালে এইবিল গ্রেফতার করব লাগে। এই স্টাম্প ভান্ডারবিল লাইসেন্স বাতিল করব লাগে। আমি আজি দুটা স্টাম্প কিনিছো, আপনাদের দেখাইছো 50 টাকা স্টাম্প, তেখেতে 100 টাকা এক্সট্রাকা লইছে, তাও অন ক্যামেরা ভিডিওত লইছে। আমি তেখেতে প্রশ্ন করেছিল যে 50 টাকা স্টাম্প কেউ 100 টাকা লোব লাগে, তেখেতে কইছে গুয়াহাটি হাইকোর্টের বলা স্টাম্প আনিছে, তেখেতে 75 টাকা দিয়ে কিনে আনিছে, গেতে 100 টাকা লোব লাগে। হাইলা আসামর গভর্নমেন্টত এনেকা চলি আছে নেকি যে 50 টাকা স্টাম্প 100 টাকা বিক্রি করব লাগে, 100 টাকা স্টাম্প 300 টাকা বিক্রি করব লাগে। তারপর আমি দাবি উত্থাপন করেছো, আজি মিশন বসুন্ধরার ডেট যেটু আছে লাস্ট ডেট 30 তারিখ শেষ হব, কিন্তু আমি দেখিছো আমার হাইলাকান্দি জেলার যা ভূমি জমিনের মালিক আছে এতিয়ালৈকে 80% মানুষে জমা দিব পারা নাই। যা মাসত বহুদিন বন্ধ আছিল, এই মাসতো বন্ধ আছিল, কিন্তু আজি 80% মানুষ এতিয়ালৈকে কাগজ জমা দিব পারা নাই। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহ্বান করেছো যে এই যে লাস্ট ডেটটা আছে 30 তারিখ, এটু এক্সটেনশন করব লাগে, আরও 5-6 মাস সময় দিব লাগে, নহলে আমার হাইলাকান্দির যা ভূমি মালিক আছে, জমির মালিক আছে, এইবিল কাগজ জমা দিব পারিব নাই। দ্বিতীয়ত আমি দেখিছো রাতিপুৱাৰ পৰা মানুষে খাজনা দিবার কারণে ইয়াত লাইনত আছে, কিন্তু এটা টেবুলত খাজনা লওয়া হয়েছে। আমি দাবি উত্থাপন করেছো আর ডিসি মহোদয় আমি আহ্বানও করেছিল যে হাইলাকান্দির প্রতিটি সার্কল অফিসত প্রতিদিনে যদি দুটা তিনটা টেবুল করে যদি খাজনা লওয়া হয় তাহলে মানুষের ইমান অসুবিধা নহয়।